30 বছর হয়ে গেছে মাশাআল্লাহ তাহলে এটা আজীবন এখানে কাটাই ফেললেন আচ্ছা আপেল কয়টা গরু বর্তমানে এখন দুটো আছে বর্তমানে দুটো আছে গাবি কয় মাস হইছে গাবি হইছে জানেন 5 মাস এতটুকু কয় মাসে বাচ্চা দেয় 9 মাসে দেয় 9 মাসে আচ্ছা এটা দুই বেলা ধরেন দুই বেলা কখন কখন খাবেন বিকালে বিকালে আর শুধু বিকালে আর সকালে খাবেন আচ্ছা আচ্ছা গরু আচ্ছা গরু কি বিক্রি করছেন হ্যাঁ ভাই করছি গরু বিক্রি করছেন কি গাই গরু গাভী গরু হ্যাঁ গাই গরু বিক্রি করছি গাই গরু মা সহ রসমরুল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন এখানে মাঝির কোনা নয় এলাকার মাঝির কোনা এখানে দেখতে পাচ্ছেন দুটি দুটি গরু দুটি বাচ্চা বাছু পেয়েছি যিনি লালন পালন করেন উনি একজন মহিলা ওনাদের থেকে জিজ্ঞেস করবো প্রথমে আমি গরুগুলি আপনাদেরকে একটু দেখাই গরুগুলো একচুয়ালি খুব সুন্দর দুটোই এই দুইটা বাচ্চা আর এটা হলো গরু আর আপা এদিকে আসেন আপনি একজন আসেন আপা আসসালামু আলাইকুম সালাম দিচ্ছি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা আর আপনি এখানে কয় বছর ধরে আছেন 30 বছর হয়ে গেছে মাশাআল্লাহ তাহলে এটা আজীবন এখানে কাটাই ফেললেন আচ্ছা আপেল কয়টা গরু বর্তমানে এখন দুটো আছে বর্তমানে দুটো আছে আচ্ছা দুটো কি গাবি হ্যাঁ একটা গাবি আর একটা এটা কি ওটা এটা বাচ্চা দিচ্ছে দিয়ে ফেলছে আর এটা হলো গাবি কয় মাস হয়েছে গাভী হয়েছে জানেন 5 মাস এতটুকু কয় মাসে বাচ্চা দেয় 9 মাসে দেয় 9 মাসে আচ্ছা এটা এর কোনো বাচ্চা নাই এখন না এই দুইটা বাচ্চা কার এটা আমার বাচ্চা আরেকটাও একজনের বাচ্চা এর মা কই এর মা ওদের এখানে হ্যাঁ ওখানে আচ্ছা ওখানে আরেন না ওটা কি বিক্রি করে দিয়েছেন নাকি হ্যাঁ ওটা কি বিক্রি করে দিয়েছেন না আমারটা এতো আচ্ছা আচ্ছা একটা আপনার একটা না ওর মা আরেক জায়গার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আরেকজনের গরু আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমি আচ্ছা এদের কি খাবান ভুষি আর ঘাস এই দুইটাই খাবার আর কিছু খাবার না আচ্ছা ভুষি কয় কেজি লাগে প্রতিদিন একটা গরু গরুতে খাবাইলে 2 কেজি লাগে 2 কেজি লাগে 2 কেজি করে খাবাই আছি 2 কেজি আচ্ছা আচ্ছা কয় বেলা খাবান দুই বেলা ধরেন দুই বেলা কখন কখন খাবান বিকালে বিকালে আস শুধু বিকালে আর সকালে খাবান আচ্ছা আচ্ছা গরু আচ্ছা গরু কি বিক্রি করছেন হ্যাঁ ভাই করছি গরু বিক্রি করছেন কি গাই গরু গাভী গরু হ্যাঁ গাই গরু বিক্রি করছি গাই গরু মা সহ কত দিয়ে বিক্রি করছেন বিক্রি করছি আমি 70-73 হাজার টাকা 73 হাজার টাকা বাচ্চা সহ 73 হাজার টাকা সে গরু কি দুধ দিত হ্যাঁ দুধের গরু দিচ্ছে কয় কয় কেজি দিত ধরেন 3 কেজি 3 কেজি দিত আচ্ছা 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 আর আচ্ছা আর এই গরু দুধ দেয় হ্যাঁ কয় কেজি দেয় প্রতিদিন ধরেন ঠিক নেই কদিন 2 কেজি ভাই কদিন সপ্তাহ ভাই কোন 1.5 কেজি ভাই আচ্ছা 1.5 কেজি 2 কেজি এর ভিতরে থাকে আর কি সোয়া কেজিও থাকে মানে আচ্ছা 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 খাওয়া দাওয়া ঠিক থাকলে কি দুধ বেশি দেয় আপনার খানালে কথা খানালে কথা না মানে খাওয়া দাওয়া যদি ঠিকমতো দেন তাহলে দুধ বেশি দিবে নালে দুধ এরকম খাওয়াতে পারছেন আচ্ছা আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়টা আমার 3টা ছেলে 3টা ছেলে আচ্ছা কি করে ওরা তিনটে ছেলে ছোট ছেলে কত বড় এর 12 বছর পরে 13 বছর করছে কিসে পড়ে এখন লেখাপড়া করে নেই ভাই আবার জানিয়ে ভর্তি করান আচ্ছা কিসে ভর্তি করাবেন স্কুলে না মাদ্রাসায় না মাদ্রাসা আগে পড়াইছি আচ্ছা মাদ্রাসা বাংলাটা দরকার আচ্ছা আপনার নাম কি এর নাম হচ্ছে হৃদয় আপনার নাম কি আমার নাম বিবি বিবি শুধু বিবি হ্যাঁ বিবি আচ্ছা জামাই কি করে আপনার জামাই আছে আচ্ছা যাক একটু গেলাম না ধন্যবাদ আপা আপনাকে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটা একেবারে গ্রামের ভিতরে চলে আসলাম ওনার দুইটি গরু আছে দুটোটা গায়
একটা বাচ্চা সহ আছে, একটা বাচ্চা দিবে 4-5 মাস হচ্ছে, গাভিন হইছে, আর 9 মাস বা 9.5 মাসের ভিতরে যে গরু দেয় সেভাবে বাচ্চাটা দিবে। এবং উনারা খুব কষ্ট সহকারে থাকছেন, কিন্তু কিছু করার নাই। উনারা একটা কথা বললেন কি কিছু করার নাই, কষ্ট হলেও থাকতে হবে, কষ্ট করে গরু লালন পালন করছেন। এর ভিতরে উনি গরু একটা বিক্রি করে দিয়েছেন বাচ্চা সহ 73,000 টাকায়। আর এগুলো গরু আছে একটা, তার একটা মা আর একটা হলো আরেকজনের গরু বাচ্চা। আর আপনাদেরকে এই প্রতিবেদনটা দেখানোর উদ্দেশ্য হলো যে গ্রাম বাংলায় এত কষ্ট করে যখন গরু লালন পালন করতে পারছে, তা আপনারা কেন পারবেন না, এটাই হলো প্রশ্ন। উনি কষ্ট করে হলেও গরু লালন পালন করছেন। হ্যাঁ অবশ্যই উনাদের জায়গা আছে, ঘাস আছে, পাহাড়ের ভিতরে যেহেতু দেখতে পাচ্ছেন পুরো পাহাড়, এটা পাহাড়ের ভিতরে উনারা ভিতরে একবারে মাঝির গঞ্জ নামের এলাকার। তো এই হলো প্রতিবেদন আজকে একটুকি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। গরুগুলি একটু দেখাই আপনাদেরকে। আপু সরো, ধন্যবাদ আপনি দেখে, আসসালামু আলাইকুম।